এই কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি আশা করি ভালোই আছেন। আপনার সমস্ত অনুষ্ঠানে কিন্তু আমরা দেখি, বিশেষ করে আমরা দুজন আপনার ফ্যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থেকে দোহা, অনেক ভালোবাসি ইন্তু ভাই, অনেক খুশি হলাম যে আমাদের কলে নিছেন। হ্যাঁ, আপনারা দুজন কোথায় আছেন? আমরা আছি কাতার দোহা থেকে। কাতার দোহা, ওকে। হাত দোহা, মুখ দোহা, শরীর দোহা সব শেষ? হ্যাঁ, আশা করি সব দোয়া, শরীর মুখ সব আসছি, সব দোয়া কথা বলুন। আচ্ছা, কার নাম কি? সবুজ মিয়ার নাম কি আর লাল মিয়ার নাম কি? দেখে তো মনে হচ্ছে এক পাশে হচ্ছে মানে হলুদটাকে আমাদের টেলিভিশন স্ক্রিনে একটু সবুজ সবুজ লাগছে, তো এটা হচ্ছে আমার কাছে আধা কাঁচা আধা পাকা একটা লাউয়ের মতো লাগছে, আর পাশের জনকে মনে হচ্ছে একটা গোল বড় লাল বেগুন। হ্যাঁ, আসলে ওর কালার এটা ফেভারিট, আমার ইয়েলো কালার ফেভারিট, যার কারণে আজকে চিন্তা করছি যে দুইজনের কম্বিনেশন আজকে আমরা কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো লাগছে দুজনকে। আর সবচেয়ে বড় কথা, আপনাদের হাসি খুশি চেহারা, ওটা দেখে আমার খুব ভালো লাগছে। কার কি নাম? আমি আমার আমার নাম হলো মুস্তফা বাদল। আমি এর আগে মেসেজ দিছিলাম আর কি আপনাকে, জুম মিটিং এ চেষ্টা করছি কিন্তু পাই নাই, অনেক চেষ্টা করছি ইউটিউবের সাথে আমি কথা বলবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকে পাইলাম। আচ্ছা, মুস্তফা বাদল, নাম ভুলে যাবো, সব এত কথা বলতেছেন নাম ভুলে যাব। ঠিক আছে, পাশের জন সাইমন, সাইমন, ওকে, সাইমন আর বাদল ভাই, ওকে। অনেকদিন ট্রাই করেছেন, সরি এটার জন্য, বাট আজকে আপনাদেরকে পেয়েছি এই জন্য খুব ভালো লাগছে। কিন্তু একদম শেষে, অনুষ্ঠানের একদম শেষে এসে যে যে বেরোয় যাব তখন আপনাদেরকে পাইছি, বুঝছেন তো? কিছু মেসেজ আছে। হ্যাঁ বলুন। এটা আমরা দূরপ্রবাসে একটা সময়, এখানে যেহেতু একটু সময় পেয়েছি, তো সর্বপ্রথম যে মেসেজটা আসলে, আমার বাসা ঢাকা কলাতিয়া কেরানীগঞ্জ। আমরা বেসিক্যালি এখন যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের যারা রুরাল এরিয়াতে আসি, যে এলাকার যে খাদ্যশস্য যেখান থেকে উৎপাদন হয়, এখানে কিছু সিন্ডিকেট আছে। যে সিন্ডিকেটের মাধ্যমে এই জায়গাগুলো আসলে এখন এই দখলকৃত কিছু ব্যবসায়ী আছে যারা জায়গাটা ব্যবসা করে, ওরা জোরপূর্বক জমিগুলোকে নিয়ে নিচ্ছেন, অ্যাকুয়ার করছেন, এই তো? হ্যাঁ, আচ্ছা, কেরানীগঞ্জের, আচ্ছা, কেরানীগঞ্জের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম কিছু হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আর স্যামন ভাই, আমি ক্ষমা প্রার্থী, আপনাদের সঙ্গে দেখা হয়েছে কিন্তু মন ভরে কথা বলতে পারলাম না, কারণ অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে বিদায়, বাট নেক্সট উইক আপনি অবশ্যই একটু আগে আগে আসবেন অনুষ্ঠান শুরুর আগে, যাতে অনেকক্ষণ কথা বলতে পারি, ঠিক আছে? তো বাদল ভাই, স্যামন ভাই, নাইস টু মিট ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, অনেক ভালোবাসা আপনাদের দুজনের জন্য।